শীতকালে কিন্তু টনসিলের রোগীরা অনেক ঝুঁকিতে থাকেন। আর নাক আর গলা যখন ইনফেক্টেড হয় তখন কিন্তু কানও ইনফেক্টেড হয়ে যায়, কানও কিন্তু ইনফেকশন বা প্রদাহ ডেভেলপ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমাহ হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। প্রিয় দর্শক, শীত যেহেতু এসেই গেল, শীতে কিছু কিছু অসুখ বেড়ে যায় এবং নাক কান গলায় কিছু কিছু সমস্যা আমরা বেশি দেখতে পাই। তার মধ্যে একটি হলো নাকের অ্যালার্জি। যারা হাঁচি দিতে থাকেন কন্টিনিউয়াস, অনেক হাঁচি হয় একসাথে, তাদের কিন্তু শীতে একটা কোল্ড এক্সপোজার হয় বেশি এবং কোল্ড এক্সপোজারের কারণে তাদের কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের মাত্রা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা কিছু উপদেশ মানলে আমাদের অ্যালার্জিক রাইনাইটিসটা অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে ডাস্ট, ধুলাবালি এবং বাইরে যাওয়ার সময় যদি আমরা মাস্ক ব্যবহার করি, নাকটাকে ঢেকে নেই, তাহলে কিন্তু ডাস্ট কমিউনিকেশন থেকে আমরা বাঁচতে পারি, ডাস্ট কন্ট্রাক্ট থেকে আমরা বাঁচতে পারি, যেটি অন্যতম একটি ট্রিগার ফ্যাক্টর অ্যালার্জির জন্য এবং নাকে অনেক হাঁচি নিয়ে আসে। এবং নাকে হাঁচি আসলেই কিন্তু শ্বাসকষ্ট অনুভূত হয় অনেক ক্ষেত্রে, এবং সে সমস্ত রোগীরা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত থাকেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাস্ট ধুলাবালি থেকে বেঁচে থাকবেন। আর মা বোনেরা গোসল করতে চান না শীতকালে, লম্বা চুল থাকে, গোসল করতে চান না, এতে করে প্র্যাকটিক্যালি দেখা যায় যে ঠান্ডা কিন্তু আরও বেশি করে তাকে এফেক্ট করে। এজন্য আমার সাজেশন হচ্ছে প্রতিদিন গোসল করলেই ভালো, এবং অবশ্যই গোসল করার পরে চুলটা আপনাকে শুকিয়ে নিতে হবে। এবং যে সমস্ত বাসাবাড়ি নিচতলায় থাকে বা যে সমস্ত বাসাবাড়িতে আলো এবং বাতাস যথেষ্ট পরিমাণ যায় না, ভেন্টিলেশন ভালো না, তারাও কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসে বেশি ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকেন। এজন্য পর্যাপ্ত আলো বাতাস সম্পন্ন বাসাবাড়িতে বসবাস করতে হবে। এবং যারা অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত থাকেন, তারা যত উপরের দিকে বাসা নেবেন তাদের জন্য কিন্তু ভালো হবে। এবং পোষা প্রাণী বলা হয় ঘরে না রাখাই উত্তম, এক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের উপকার পাবেন। আরেকটি হলো নাকের মধ্যে চলটা হয়, ক্রাস্ট হয়, যেমন আমাদের শীতকালে হাত ফাটে, ঠোঁট ফাটে, নাকের চামড়াও কিন্তু ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাকের ময়শ্চারাইজার ধরে রাখার জন্য আপনি ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ঠোঁটে মাখছেন, সাথে সাথে নাকের ভেতরে আপনি লাগিয়ে দেবেন, কারণ নাকেও ময়শ্চার করে রাখতে হবে, না হলে নাকে ক্রাস্ট জমবে। আর ক্রাস্ট বের করতে গেলেই, ক্রাস্ট মানে হলো চলটা, ক্রাস্ট বের করতে গেলে কিন্তু নাক থেকে রক্তপাত হতে পারে, যেটিকে আমরা বলি এপিস্টেক্সিস। আর যারা টনসিলে সমস্যায় আক্রান্ত, বিভিন্ন সময় টনসিলের প্রদাহ হয়, তাদেরও কিন্তু দেখা যায় শীতকালে গলা ব্যথার মাত্রা বেড়ে যেতে পারে। শীতকালে কিন্তু টনসিলের রোগীরা অনেক ঝুঁকিতে থাকেন, সুতরাং আমার সাজেশন হলো আপনি ঠান্ডা পানি খাবেন না এবং শীতকালটা অন্তত পক্ষে গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে টনসিলের ইনফেকশন থেকে অনেকাংশেই নিরাপদ থাকবেন। আর নাক আর গলা যখন ইনফেক্টেড হয় তখন কিন্তু কানও ইনফেক্টেড হয়ে যায়, কানও কিন্তু ইনফেকশন বা প্রদাহ ডেভেলপ করতে পারে। সুতরাং নাক কান গলার যে অসুখই হোক না কেন, আপনি কিছু নিয়ম ফলো করলে কিন্তু আপনি ভালো থাকবেন। আর বিশেষ করে যারা বাইক ড্রাইভ করেন তারা কিন্তু চেস্ট গার্ড ব্যবহার করবেন, যাতে করে সরাসরি বাতাসটা আপনাকে অ্যাট্যাক না করে, এবং গ্লাভস ব্যবহার করবেন, যেমন জুতা এবং মোজা ব্যবহার করবেন। মাথায় যদি টুপি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বডির তাপটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি কম পরিমাণ প্রদাহের শিকার হবেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।